তো আজকে আমরা হলো যে ওই ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া থেকে শুরু করি, ঠিক আছে? তো সেটআপ দেওয়ার জন্য আমাদের তো ওয়ার্ডপ্রেস লাগে। রত্ন ভালো করে দেখো, যদি তোমার আগের কোনো সমস্যা থেকেই থাকে, এরপরে যেন কোনো সমস্যা না হয়। আগের মনে হয় একটা ওয়ার্ডপ্রেস আছে, দেখা যায় না? ছোট হয়, বড় যে কই থেকে করে দে। আমি ল্যাপটপে দেখতে পারতেছি, আমি ফোনেই দেখতে পারতেছি। ফোনে তো হাত দিয়ে টাচ দিয়ে বড় করে দে। আমি তো দিলাম, লাস্ট দিলাম না, সমস্যা নেই, এই যে দেখতে পাবার সমস্যা নেই। আমাদের হলো যে ওয়ার্ডপ্রেসটা এখানে রাখলাম, ওয়ার্ডপ্রেস আমরা সেট আপ দেবো। তার জন্য তো আমাদের সেট আপ দেওয়ার জন্য কী করতে হয়, আমাদের থিমের ফোল্ডারটার একটা নাম দেবো, তাই না? যেমন ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা বলবো ই শপ, ESHOP, এটা আমাদের প্রজেক্টের নাম। আর আমাদের থিম হলো এই যে HTML, হলো এটা এইটা। আমরা আগে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিই। ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার জন্য আমাদের হলো একটা ডাটাবেস লাগে, তাই না? আর ডাটাবেসটা আমরা তৈরি করি, এসকিউএল দিয়ে করি, ক্রিয়েট ডাটা ডাটাবেস ESHOP। এখন যদি আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই পর্যন্ত সেট আপ দিলে আমাদের ই শপটা আসবে। এখানে ডাবল ক্লিক করলে সেট আপ শুরু হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ হলো যে ইংরেজি। কী কী লাগবে আমাদের? ডাটাবেজ, ইউজার নেম, পাসওয়ার্ড, টেবিল প্রিফিক্স। ডাটাবেজের নাম হলো ই শপ, ইউজারের নাম রুট, তাই না? পাসওয়ার্ড ফাঁকা, লোকাল হোস্ট, আর ই শপ, ই শপ, টেবিল প্রিফিক্স দিয়ে দিলাম সেট আপ। এখন এটা হলো আমাদের সাইটের কি টাইটেল দেব, ই শপ ডিজিটাল শপিং, শপিং সেন্টার। ইউজারের নাম হলো অ্যাডমিন, পাসওয়ার্ডের নাম হলো অ্যাডমিন, কনফার্ম পাসওয়ার্ড, মেইল হলো যে এটা ইনস্টল। আমাদের সেট আপ শেষ। এখন আমাদের হলো যে লগ ইন করতে হবে। লগ ইন, পাসওয়ার্ডের নাম হলো অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন। তাহলে আমাদের হলো যে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া হয়ে গেল। ডিফল্ট হিসাবে এখানে একটা থিম ইনস্টল করাই থাকে এইটা। এখন এখানে আমাদের থিমটা হবে, এই থিমটার আমরা কাজ করব। তা আপনি থিমটা আগেও তৈরি করে নিতে পারেন, অথবা HTML যেটা আছে এটাকে আপনি সরাসরি কাট করে আপনার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে WP কন্টেন্ট থিমস এখানে আপনি রাখতে পারেন। এটা যা আছে তাই থাকলো, এখানে জিপ টিপ কোনো কিছু করার দরকার নেই। সরাসরি যদি আপনি থিম ফোল্ডারের ভিতরে দেন তাহলে আর কোনো কিছু করতে হবে না। আমরা সবার আগে আমরা কী কী জানি, ইন্ডেক্স টাইপ পেজটা থেকে ইন্ডেক্স ডট HTML, এইটাকে হলো যে PHP বানাইতে হয়, তাই না? PHP, তারপর এখানে কি থাকে, একটা হলো যে স্ক্রিনশট থাকে। এই যে স্ক্রিনশট আমাদের এইটাই, স্ক্রিনশট নিলাম, সেভ করলাম। আমাদের কোথায় সেভ হবে? ইতে ইনস্টল WP ওয়ার্ডপ্রেস ই শপ
কন্টেন্ট থিমস সব এইখানে স্ক্রিন ডট স্ক্রিনশট ডট পিএনজি তাই না? স্ক্রিনশট ডট পিএনজি দিয়ে দিলাম। আর এখানে আর একটা কি লাগে? ফাংশনস ডট পিএসপি এফ ইউ এন সি টি আই ইউ এন এস ডট পিএসপি। আর কি লাগে? স্টাইল ডট সিএসএস সিএসএস। এই স্টাইল ডট সিএসএস এর ভিতরে কি থাকে? থিম নেম। এটা হলো যে কমেন্টস এর ভিতরে দিতে হয় তাই না? থিম থিম নেম ই এস এস ও পি এই সব ডিজিটাল ই এস এস ও পি নাম দিলাম থিমের নাম ডিজিটাল ই সব ডেভেলপড বাই তারপর ডিসক্রিপশন সবগুলাই দিয়ে দিবেন সমস্যা নাই। আমাদের এতটুকু জিনিস হলেই আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে আমরা যদি এখন থিমে যাই আমরা থিমের ভিতরে আমাদের থিমটাকে দেখতে পাবো। এই যে ই সব এই যে এটা ডিজিটাল ই সব আমরা এটাকে জাস্ট অ্যাক্টিভ করলেই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের এখন এটা ফাঁকা দেখা যাচ্ছে কোনো কিছু নাই। লিঙ্কগুলোকে আমাদের ডাইনামিক করতে হবে তাই না? লিঙ্কগুলোকে ডাইনামিক করতে হবে। যেমন আমাদের কি কি আছে? আমাদের আছে হলো যে সিএসএস গুলো আছে, তারপর স্ক্রিপ্ট গুলো আছে, ইমেজ গুলো আছে, এগুলাকে আমাদের ডাইনামিক করতে হবে তাই তো? এগুলোকে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, প্রত্যেকটা এক্সটার্নাল লিংকের সামনে দিতে হয় কি দিতে হয়? ইকো গেট টেম্পিএলএটি ডিআইআরইসি টিউআরওয়াই ইউআরআই এটা না? রত্না মনে হয় ওপেন করে দিয়ে চলে গেছে। এই দেখলাম এখানে দেবো এখানে দেবো দেখেন বানান যেন ভুলে না হৃদয়। এগুলা দিয়ে দেবো আমরা প্রত্যেকটা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক। আচ্ছা এইখানে লাস্টে আপনি সিএসএস কল করছেন, এটা প্রথমেই কল করবেন ঠিক আছে? আচ্ছা এরকম দিলে আমাদের শুধুমাত্র সিএসএস গুলো পাবে এবং জেএস গুলো পাবে, কিন্তু আমাদের ইয়া পাচ্ছে না, ইমেজ গুলো পাচ্ছে না, কারণ ইমেজের সামনে আমরা দেই নেই তাই তো? তো যখন আপনারা কাজ করবেন শুরুতেই যদি কখনো আপনার প্লাগইনে প্লাগইন ইউজ করা থাকে কোনো, তখন প্লাগইনের কিছু নিজস্ব সিএসএস থাকে এবং ওয়ার্ডপ্রেসের কিছু জেকিউরি আসে, সেই ক্ষেত্রে এই ডাব্লুপি ফুটার এবং ডাব্লুপি হেড ডাব্লুপি এফ ডাব্লুটিআর ফুটার এবং ডাব্লুপি হেড এই কথাটা আপনাদের থিমে লিখে দিবেন, হেডারে লিখে দিবেন। এই যে ডাব্লুপি হেডটা হবে হেডারে আর ডাব্লুপি ফুটারটা হবে ফুটারে, এইসিএডি। এইটা দিলে কি হবে, ওয়ার্ডপ্রেসের যেগুলো ডিফল্ট সিএসএস থাকে অথবা প্লাগ ইন যেগুলো দেবেন সেগুলো সিএসএসগুলো আপনার কল করতে হবে, তখন এইটা না দিলে আবার ওই জিনিসগুলো আসবে না আপনার স্ক্রিপ্টগুলো যে কিউরিগুলো। প্লাস যখন আপনি ডাব্লুপি ফুটার এবং ডাব্লুপি হেড দেবেন তখন আপনার এখানে এডিটরটা দেখতে পাবেন আপনার থিমের, এই যে এখানে মেনু বারটা এডিট মেনুটা এখানে শো করাবে। তো আপনি এই যে যেই যে কিউরিগুলো আছে প্লাস সিএসএসগুলো আছে এক্সটার্নাল যে ফাইলগুলো আছে এগুলো আপনি হেডারে এরকম করেও লিখতে পারেন, প্লাস আপনি ফাংশন ডট যে পিএসপিটা আছে ওইখান থেকেও আপনি লোড করাইতে পারেন এই জিনিসগুলোকে, এই স্টাইল শিটগুলোকে। সেগুলো কীভাবে করবেন? আমাদের যে ফাংশন ডট পিএসপি ফাইলটা আছে ফাংশনস ওগুলোকে বলা হয় এনকিউ স্ক্রিপ্ট, এনকিউ স্ক্রিপ্ট। আপ ওগুলো যে একটা থিমের ফাংশন হিসেবে আপনাকে লিখতে হবে, যেমন ফাংশন অ্যাট থিম এসসিআরআইপিটি থিমের আমরা স্ক্রিপ্টগুলো এখানে লোড করবো। এই যে এটা হলো যে ফাংশন, এর ভিতরে আপনাকে সিএসএসগুলো লিখতে হবে যেটা আমি এর আগে একদম বলছিলাম। তারপরে নিচে এই ফাংশনটাকে
কোথাও না কোথাও তো হুক অ্যাকশন এবং হুক বলা হয় যেটা, এইটাকে কোথাও আর কি হুকের মধ্যে অ্যাকশন করাইতে হবে, সেইটাকে বলা হয় অ্যাড অ্যাকশন। এই ফাংশনের ভিতরে ওকে অ্যাকশন করাইতে হয়। এই ফাংশনটা আমরা যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটা এই অ্যাড অ্যাকশনের মাধ্যমে আমাদেরকে অ্যাকশন করাইতে হবে। এই ফাংশনটা আবার দুইটা প্যারামিটার নেয়। এই যে অ্যাড অ্যাকশন, প্রথমে যেটা নেয় সেটা হলো যে ওর হুকের নাম, কোথায় আমরা অ্যাকশনটা করাবো। যেমন ডাব্লুপি ইএন কিউ ইউ ই ইউই স্ক্রিপ্ট, ডাব্লুপি এন কিউ স্ক্রিপ্ট, এইখানে হলো যে আমাদের অ্যাকশনটা ঘটবে এই জায়গায়। ইকমার্সের ক্ষেত্রে এই হুক সম্পর্কে ভালো আইডিয়া হবে যখন আপনি ইকমার্সের কাজগুলো করবেন, ওখানে অনেকগুলো হুক অ্যাড করতে হয়। তারপরে হলো যে এই ফাংশনের নামটা এইখানে হবে, এই যে প্রথমে প্রথমে হলো যে আপনি কোথায় অ্যাকশন করাইতে যাচ্ছেন আর কি অ্যাকশন করাইতে যাচ্ছেন, এটা হলো যে পরে হয়। এই যে আপনার যে ফাংশনটা, এটা আপনার দেওয়া ফাংশন, এটা হলো যে ওয়ার্ডপ্রেসের নিজস্ব। এখানে ওদের স্ক্রিপ্টগুলো হুকগুলো লেখা আছে। এখন আপনি সাপোজ এই যে স্টাইল ডট সিএস এস যেটা আছে, টিপু দরজাটা দিয়ে দে, এই সিএসএস স্টাইল ডট সিএসএস এইটাকে আমরা লোড করাবো এই ফাংশন পেজের মাধ্যমে। তখন এটা কীভাবে করাবেন, ডাব্লুপি এন কিউ স্টাইল বলা হয়, যেগুলো হলো যে স্টাইল সেগুলো এই ফাংশনের মাধ্যমে আসবে, ডাব্লুপি এন কিউ স্টাইল। আর যেগুলো হলো যে আপনার স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট টাইপের, সেগুলো হবে স্ক্রিপ্ট, একটা হলো যে এন কিউ স্টাইল আর একটা হলো যে এন কিউ স্ক্রিপ্ট। তো এখানে বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো হয়, সেগুলো আপনাকে লিখে দিতে হবে। যেমন আমি যদি এই সিএসএসটাকে লোড করাই, এই সিএসএসটাকে যদি আমি লোড করাই, তাহলে এটার জন্য আমাদের এইখানে যেই কোডগুলো লিখছিলাম সেম ওই ধরনেরই কোড এখানে লিখতে হবে, ওই ধরনের। যেমন যে এন কিউ স্ক্রিপ্ট এইটাকে আমি লোড করাবো, তো এরা একটা নাম দিতে হয় শুরুতে, এরকম যেমন স্টাইল STYL স্টাইল অথবা সিএসএস স্টাইল, এটা যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। তারপরে এইখানে হলো যে আপনার গেট টেম্পলেট ডাইরেক্টরি, আমরা যেটা ওখানে লিখছিলাম সেম ওইটাই লিখতে হবে, TMPLETDIRECTURYURI এইটা। এর সাথে হলো যে এই যে কনক্রিট করা, এখানেও কিন্তু আমরা কনক্রিট, এই যে এইটা যেমন আছে একত্র করা, এটার পর একটা স্ল্যাশ দিয়ে স্ক্রিপ্টে লেখা আছে এই যে এইটা। এরপরে আরও অনেকগুলো হলো যে ফাংশন ব্যবহার করা হয়, সেগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা বিভিন্ন অনেক সময় হলো যে ফাংশনগুলো নাও লাগে। তা আমরা দেখি যে এইটা এই পর্যন্ত দিয়ে আসে কি না, যদি কোনো ভুল না থাকে তাহলে আসতে পারে, না হলে আমাদেরকে এখানে আবার আরও অনেকগুলো প্যারামিটার এখানে ইউজ করা যায়, সেগুলো যদি একটু দেখতে চান। এরকম ডাব্লুপি এন কিউ, ডাব্লুপি এন কিউ স্ক্রিপ্ট দিয়ে যদি আপনি সার্চ দেন, অনেক ধরনের ফাংশন পাবেন, কোথায় কি নেয় না নেয়, এই যে এরকম, এই যে ডাব্লুপি এন কিউ স্ক্রিপ্ট, এখানে স্টাইলের নাম, তারপর আছে স্টাইল শিট, শুধুমাত্র এটা লিখলে গেট ইউআরআই আপনার ডিফল্ট যে সিএসএসটা ওইটা পাবে। আর ডাব্লুপি এন কিউ স্ক্রিপ্ট, এটা স্ক্রিপ্টের নাম দেবেন, গেট টেমপ্লেট ডিরেক্টরি, তারপর অ্যারে, তারপরে ভার্সন হয় ট্রু দিবেন না ফলস দিবেন সেই অনুযায়ী দিতে হবে। তা আমরা যেটা দিলাম সেটা যদি আমরা এখন এখানে রিফ্রেশ করি, এখানে যদি আপনি ভিউ পেজ সোর্সে যান, এই জায়গায় হলো যে দেখতে পাবেন যে স্টাইলটা আপনার আসলো কি না, এগুলো নিচের দিকে দেখতে পাবেন। এই যে এইটা হয়, এই দেখেন একই সিএসএস কিন্তু আছে, এই যে এই লাইনে দেখেন 46 নাম্বার রত্নমনায় দেখতে পাইতেছে না, এই যে 45 নাম্বার লাইনের যে স্টাইল শিটটা আছে, এই যে স্টাইল শিট এইখানে দেখেন থিম শপ স্ল্যাশ সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এইখানে একটা সিএসএস আছে, আর একটা সিএসএস ওই সেম সিএসএসটাই হলো যে উপরে আছে, এই যে এটা, এই যে এটা আছে, এইটা আমরা লোড করাইছি হলো যে ম্যানুয়ালি হেডার থেকে, এই যে আমরা ম্যানুয়ালি হেডার থেকে এটা লোড করাইছি। আমরা যদি এখন এটা ডিলিট করাই দেই কোনো সমস্যা নেই, কারণ এইটা এখন আমাদের এই যে এন কিউ স্ক্রিপ্ট দিয়ে আমাদের লোড হচ্ছে, এই যে দুই জায়গায়, এটা দেখেন এই যে 6 নাম্বার লাইনে এটা আমাদের হেডারে দেওয়া আছে,
আর 45 নম্বর লাইনে এই যে আমাদের হলো আসছেন যে ফাংশন ডট পিএসপি এর মাধ্যমে আপনি হেডারে যদি না দেন তাহলে ফাংশন ডট পিএসপি তে এনকিউ স্ক্রিপ্ট করে দিবেন অনেকেই এনকিউ স্ক্রিপ্ট করেই দেয় এটাই ভালো তা আমাদের যতগুলো ফাংশন সিএসএস আছে সবগুলাই আমাদের এনকিউ স্ক্রিপ্ট করে দেব আজকে যেমন এই যে মেনু আছে মেনু ডট সিএসএস এখানে মেনু বসাই দেই এইখানে যেই নামটা দিবেন এই নামটা এখানেও দিবেন এই যে শুরুতেও দিবেন এই যে মেনু তারপরে কি আছে তাহলে মেনুটার দরকার নেই যে কিউরি আছে এখানে আরো সিএসএস যেগুলো আছে সিএসএস টাইপের গুলো সব আগে দিয়ে দিবেন আর যেগুলো হলো যে আপনার ফন্ডসামের থাকবে যে ফন্ডসাম গ্লোবাল সিএসএস যেগুলো যেগুলোতে এইচটিটিপি ব্যবহার করা হয় এইচটিটিপিএস ব্যবহার করা আছে সেগুলোতে আবার এরকম লাগবে না এই যে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই এই জিনিসগুলো লেখা লাগবে না তা আমাদের যেরকম ফন্ডসামের যেটা আছে ফন্ডসামেরটা শুধুমাত্র এই যে স্ল্যাশ থাকে এই যে স্ল্যাশ স্ল্যাশ থেকে কপি করবেন এইচটিটিপিও লাগবে না এই যে এতটুকু আমরা এই গেট টেমপ্লেট ডিরেক্টরিটা কাট করাই দিই এই এই এইখান থেকে লাগবে এই যে এখান থেকে এই পর্যন্ত এটার নাম হলো যে যেমন গুগল এপিআই ফন্ট ফ্যামিলি গুগল এপিআই আর একটার নাম কি আছে এই পর্যন্ত এখানে এইচটিটিপিটা লাগে না শুধুমাত্র স্ল্যাশ স্ল্যাশ থেকে দিলেই হয় না গুগল ফন্টস এই পর্যন্ত আমাদের যদি এগুলো এই দুটাকে কেটে দেই ভুল না থাকলে ভুল না থাকলে লাগবে না এগুলো তো হলো যে আমাদের যেগুলো হলো থিমের মধ্যে সিএসএস থাকে সেগুলোতে আমাদের টেমপ্লেট ডিরেক্টরি লাগবে কিন্তু আমাদের তো ওগুলোতে কোনো সিএসএস তো আর গেট টেমপ্লেট ডিরেক্টরি থেকে দরকার নাই এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি না দেই নি এই যে এইটাতে দিছি এটা লাগবে না জাস্ট স্ল্যাশ স্ল্যাশ থেকেই থাকলেই হবে এইগুলো মুছে দিই দেখি এইখানে আপনাদের সরাসরি ইউআরএলটা গুগল থেকেই পাবে এই যে এখানে দেখেন এখানে ক্লিক দিলে ও সরাসরি গুগলেই চলে যাবে হ্যাঁ এই যে এখানে এগুলো হলো যে আমাদের সিএসএস গুলো আমাদের যে ফাংশন ডট পিএসপি সেখান থেকে আমরা এনকিউ স্ক্রিপ্ট করে দিলাম আর হেডার থেকেও আমরা মুছে দিলাম এই সিএসএস গুলোকে এখান থেকে মুছে দিলাম তো এখান থেকে এখন আমাদের এখানে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট গুলো আপনি হলো যে ফাংশন ডট পিএসপি থেকে দিতে পারেন স্ক্রিপ্ট গুলোর ফাংশন কি সেম ফাংশন কি ধরনের আমাদের যে এনকিউ স্টাইল যেটা ছিল ওই রকমেরই হবে কিন্তু এইখানে আবার গেট টেমপ্লেট ডাইরেক্টরি এটা দিতে হবে যদি আমাদের এই পেজেরই হয় থিমেরই হয় আর এখানে যে স্ক্রিপ্টের নামটা যেই নামে দিবেন সেই নামটাই এখানে দিবেন অথবা অন্য কোনো নামও ইউজ করতে পারেন আর এখানে হলো যে স্টাইলের জায়গায় হবে স্ক্রিপ্ট লিখে দিতে হবে স্টাইলের জায়গায় স্ক্রিপ্ট লিখে দিতে হবে তো এই জায়গায় আরও অনেকগুলো প্যারামিটার দেওয়া যায় যেমন আপনি ফুট হেডারে দিবেন না ফুটারে দিবেন সিএসএসগুলো ওগুলো আমার একটু মনে নেই আমরা কাজ করতে করতে দেখি আমরা একটা সিএসএস দিলাম জেএস দিলাম এই যে জেএসএসটা আমাদের আসছে এই যে এটা এই জেএসটা থিম থেকে আসছে যদি থিমের লোড হয় আপনি ক্লিক দিলেই ওগুলো এখানে চলে আসবে ঠিক আছে তা আমাদের এখান থেকে যেটা যেটা দেবো সেটা আমি তুলে দিলাম আর একটা স্ক্রিপ্ট আছে শুধুমাত্র স্ক্রিপ্ট ডট জেএস এখানেও ওই যেরকম ম্যানুয়ালি করছিলেন এবং সিকুয়েন্সগুলো মেনে চলছিলেন হেডারে সেম সিকুয়েন্সেও এই ফাংশনেই করবেন সিকুয়েন্সটা মেনটেন করবেন ঠিক আছে না হলে আপনার কনফ্লিক্ট করবে তারপরে এখানে আরেকটা জেএস আছে এই নামে সেম আরেকটা ডুপ্লিকেট করেন জেএসটা এখানে দিয়ে দেন নামটাও এখানে দিয়ে দিলেন তাহলে এটাও শেষ আরেকটা আছে ন্যাপ ডট জেএস ডুপ্লিকেট করেন এটার নাম ন্যাপ আর এখানেও হবে ন্যাপ তার এটা শেষ সবগুলো একটা একটা করে করেন যদি কোনো ভেজাল না হয় নতুন অবস্থায় তাড়াহুড়া করবেন না আমি আপনারা নতুন দেখে কোড লিখবেন কোড করলে হলো যে মনে থাকে এই জন্যে অন্যান্য অ্যাডভান্স এডিটরের থেকে নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করবেন এটাই ভালো মানে অন্যান্য এডিটরে কী হয়
আপনার হলো যে এই চাপ দিলেই হলো যে এইচটিএমএল হয়ে যায়, হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাসেও হয়, আপনার জেন কোডিং সেট আপ দিলে অথবা অন্য কোনো প্লাগ ইন সেট আপ দিলে নোটপ্যাড প্লাস প্লাসেও হয়। কিন্তু এখানে যদি আপনি লিখে করেন তাহলে যে কোডগুলো আপনার মনে থাকবে, তারপর ন্যাপ হবার, এই ন্যাপ হবার আমরা মোটামুটি সবগুলোই জেস হেডারে যেগুলো ছিল সব, এই যে দেখেন হেডারে আর কোনো কিছুই নাই, ঠিক আছে দেখি আমাদের সবগুলোই লোড হয়েছে কিনা। এই যে সবগুলোই অটোমেটিক লোড হয়ে গেছে, আমাদের ফুটারেও অনেক কিছু আছে, এই যে ফুটারেও জেস আছে, ফুটারেও অনেকগুলো জেএস আছে, সেই ফুটারগুলো আমরা লোড করালো। এই যে যেমন কোনো কিছুই স্ক্রিপ্টের কোনো কিছুই আমরা আমাদের এইচটিএমএল এ রাখবো না, যেমন এখানে আর একটা সিএসএস আছে এটার নাম হলো ফ্লেক্স স্লাইডার, ফ্লেক্স স্লাইডার এটাও আমরা সিএসএস এর এখানেই দিয়ে দিই মেনুস, এখানে ফ্লেক্স স্লাইডার, তাহলে এখানে ফ্লেক্স স্লাইডার এই স্লাইডারটা এখানে চলে গেল। আর একটা আছে জেকিউডি ফ্লেক্স স্লাইডার, আমরা এই যে কিউরিটা ফ্লেক্স স্লাইডার দিয়ে দিলাম, তো এই যে কিউরিটা কিন্তু আপনার আছে এইখানে হেডারে ফুটারে, এই যে কিউরিটা আছে আপনার ফুটারে, আমাদের কিন্তু এখন হেডারে চলে গেছে। এই যে এখানে দেখবেন যে এই যে হেডারে চলে আসছে এটা, এই যে ফ্লেক্স স্লাইডার যে আছে হেডারে, কিন্তু আমাদের এইচটিএমএল এ ছিল ফুটারে, তা আমরা ফুটারে এটা কিভাবে নিয়ে আসতে পারি? তো ওই ফুটারে যদি নিয়ে আসতে চান তখন আপনার এইখানে হলো যে আরো স্ক্রিপ্ট লিখতে হবে, এই যে এইখানে যেমন অ্যারে এটা হলো যে একটা জেকিউরি ফাইল, জেকিউরি তারপর এইখানে মনে হয় ভাষণ দিতে হয় অথবা ট্রু ফলস দিলেই মনে হয় ফুটারে যায়, যেমন ট্রু দেই, ট্রু দিয়ে দেখি যে ফুটারে যায় কি না, এটা মনে নেই ফুটারে নিয়ে দেওয়ারটা। আমাদের ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুট এটা দিলে এই যে কি স্ক্রিপ্টগুলো অটোমেটিক চলে আসে অ্যাডমিনের ওয়ার্ডপ্রেসে, ওইটাতে মনে হয় ভার্সনও দেওয়া লাগে অথবা ফলস দিয়ে রেখে এফ এ ফলস। স্লাইডার এইখানে আছে, আর একটা প্যারামিটার নেই এটা ফাঁকা রাখি, দেখি ফ্লেক্স স্লাইডার টি আর ইউনি এটা ঢুকু, এই যে ট্রু দিলেই হয় চলে আসছে, এবার এই যে এটা ফ্লেক্স স্লাইডার ফুটারে ছিল, যখন আপনার ফুটারে যদি দরকার হয় তখন আপনাকে এই প্যারামিটারগুলো সব দিতে হবে। এই যে এইটা হলো ফুটারে চলে গেছে, এটা আমাদের স্লাইডারের একটা ক্লাস অথবা আইডি নাম, তারপরে আমাদের স্ক্রিপ্টটা ইউআরএলটা, এখানে একটা অ্যারের ভিতরে যে কিউরি, এখানে আপনার ভার্সন থাকবে, আর যদি আপনি ফুটারে চান তাহলে ট্রু, আর যদি আপনি হেডারে চান তাহলে হচ্ছে ফলস, ডিফল্ট হিসাবে হলো যে ফলস থাকে, এখানে ডিফল্ট হিসাবে ফলস থাকে, আর এখানে ভার্সন আপনি দিয়ে দিতে পারবেন, আর ভার্সনটা যদি আপনি ফাঁকা রাখেন তাহলে ওয়ার্ডপ্রেসের যে ভার্সন সেই ভার্সনটা অটোমেটিক এখানে দেখায় দেয়, আপনি যদি এখানে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান দেন তাহলে মনে হয় 1.1টাই এখানে চলে আসবে, এই যে 1.1 আপনার যে কিউরি যেটা ভার্সন থাকবে সেই ভার্সনটা এখানে লিখে দিতে হবে। এটা হলো যে কিউরি, এটাও আপনি ফাঁকা রাখতে পারেন, এটা হলো যে ভার্সন, আর এই লাস্টেরটা কাজ করে আপনি হেডারে স্ক্রিপ্টটা লোড করাবেন নাকি ফুটারে লোড করাবেন, এই যে এখানে ট্রু এবং ফলস, যদি ট্রু থাকে তাহলে এটা হেডার ফুটারে যাবে, আর যদি ফলস থাকে তাহলে হেডারে যাবে, ডিফল্ট হিসাবে ফলস দেওয়া থাকে তখন হেডারেই আসে আমাদের যে স্ক্রিপ্টগুলো। জাস্ট এতটুকুই হলো যে আমাদের এনকিউ স্ক্রিপ্ট করা, এনকিউ স্ক্রিপ্ট আমাদের এখন আজকের কাজে হেডারে কোনো কিছুই নাই, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে স্ক্রিপ্ট যেগুলো আছে এই যে ডলার সাইন এগুলোকে যে কিউরি দিয়ে দেবেন, অনেক সময় ডলার সাইনে কাজ করে না তখন যে কিউরি লিখে দিতে হয়, ডলার সাইন যেখানে যেখানে আছে ওখানে ওখানে যে কিউরি লিখে দিতে দেবেন,
যে কিউরিটা হলো যে ছোট হাতের কিউটা বড় হাতের তারগুলো তারপরে এগুলো ছোট হাতের উপরে মনে হয় একটা যে কিউরি লেখা আছে যে কিউরি দিলাম আর আমাদের যেখানে যেখানে ইমেজ ছিল ইমেজেস এই জায়গাগুলোতে হলো যে গেট টেমপ্লেট ডিরেক্টরি এই কথাটাকে বসাইতে হবে তাই তো তা আমরা ইমেজেস যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি এই কথাটা আমরা রিপ্লেস করাই দিই যত জায়গায় আমাদের ইমেজেস আছে তত জায়গায় চলে গেছে অলরেডি আমাদের কোথাও একটু ভেজাল হয়েছে আমরা ম্যানুয়ালি দিয়ে দিই ওটাই ভালো কারণ একটা ডিপ ক্লোজিং এর সমস্যা হলে পরবর্তীতে আবার যেহেতু অনেকগুলো নাই আমাদের হৃদয় দেখেন তো রত্ন আছে কিনা যা হোক রত্ন আছে প্রত্যেকটা ইউআরএল ম্যানুয়ালি আমি দিয়ে দিচ্ছি অন্য ব্রাউজারে হলো যে এক ক্লিকেই হয়ে যায় জাস্ট কন্ট্রোল চেপে ধরে টোটকা প্লাস প্লাসে হলো যে প্রত্যেকটা গিয়ে গিয়ে দিতে হয় এই যে এটাই তাই না তো আমাদের যেগুলো হলো যে থিম অপশনের কাজ রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে যেগুলো করি আমরা যেমন হেডারের কাজ লোগোর কাজ তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার কাজ তারপর কপিরাইটের কাজ আর মেনু যেগুলো আছে এই যেগুলো ফুটার মেনু এগুলো তো আমাদের উইজেট রেজিস্টার করতে হবে সাইড বার উইজেট রেজিস্টার করতে হবে হেডারের জন্য তো মেনু রেজিস্টার করতে হবে তো এই মেনুতে আমরা রেজিস্টার করার ফাংশন জানি এই যে আমরা এর আগে করছিলাম রেজিস্টার ন্যাপ মেনু আজকেও আমরা ওই রেজিস্টার ন্যাপ মেনুই করব অন্য কোনো ফাংশন নেই যে রেজিস্টার ন্যাপ মেনু প্রাইমারি মেনু এইটা হলো যে আমাদের মেইন কাজ এটা লেখা জাস্ট আমাদের অ্যাডমিন প্যানেলে যদি আমরা রিফ্রেশ দেই অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনু শো করবে এখানে আমাদের মেনুর একটা নাম দিতে পারি আমরা মেইন মেনু অথবা প্রাইমারি মেনু এখানে হবে আমাদের হোম প্রোডাক্টস তারপরে কি টপ ব্র্যান্ড কার্ট এগুলো আমাদের হবে তা আমাদের এখানে ডিফল্ট হিসাবে হোম এবং সিম্পল পেজ আছে এটাই আমাদের মেইন মেনুতে শো করাবো পরবর্তীতে আমাদের হোম এবং প্রোডাক্ট এগুলো আসবে আমাদের তো এই মেনু কুইরি করার একটা আবার ফাংশন আছে আমাদের ইন্ডেক্সে যেখানে আমাদের মেনু শো করাবে এই যে এটা আমাদের মেনু এটা না মেনু শো করানোর জন্য আমাদের একটা ফাংশন আছে আমরা এটাও জানি আগের এই যে এখানে আগের প্রজেক্টে আমাদের ছিল যেহেতু আমাদেরই করা আমরা কপি করে নিয়ে আসি ডাব্লিউপি ম্যাপ মেনুস এটা একটা অ্যারে থাকে থিম লোকেশন এটা হলো যে থিমের এখানে যে নামটা দেয় সেই নামটা আমাদের দিছে এগুলো তো আমাদের আগেরই জানা আছে মেনু ক্লাস ক্লাসের নাম হলো যে এই ক্লাসটা এখানে বসাই দিলাম তারপরে কি হবে মেনুর একটা আইডি দেওয়া আছে যে মেনু আইডি তাই না এখানে মনে হয় মেনু আইডি ক্লাস যেহেতু দেওয়া আছে তাহলে মেনু আইডিও কাজ করে মেনু আইডি আমরা আইডিটাও এখানে বসাই দিলাম এগুলার আর দরকার নেই এটা তুলে দিলাম আমরা লাস্টে আপনি ক্লিয়ার ফিক্স দিছেন আপনি ক্লিয়ার ফিক্সটা আলাদাই দিলাম ফ্লোড ইউজ করছেন এই জন্য ক্লিয়ার ফিক্স ইউজ করেন এগুলার দরকার নাই এখন যদি আমরা রিফ্রেশ দেই এই যে এটা চলে আসছে তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসে নাই মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা না আসার কারণ ফ্লোট দেওয়া আছে তো এই ফ্লোটটা লাস্টেরটাতে ফ্লোটের কারণে ওভারফ্লো হিডেন ওভারফ্লো হিডেন দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাইতেছে অথবা লাস্টের যে ইয়েটা দেওয়া আছে এখানে হয়তো ফ্লোট এফ এল ও এ টি
কনসেন্ট। তাও আসবে না। আমরা হচ্ছে মেনুতে এটাতে ড্রপ ডাউন মেনু হয় এখন নাই, এই জন্য হচ্ছে আচ্ছা এটাতে আমরা এখন ওভারফ্লো হিডেন দিয়ে আসি। এই যে ডিসি মেনু অ্যাভারেজ অরেঞ্জ, এখানে আমরা এটার নাম হলো যে মেনু মেইন মেনু সিএসএস, এখানে আছে মেইন মেনু সিএসএস। আমাদের থিমের সিএসএস মেইন মেনু এই যে এখানে আমাদের জাস্ট ওভারফ্লো হিডেনটা দিয়ে দিলেই ব্যাকগ্রাউন্ড কালারটা শো হবে। এই যে শো হয়েছে আমাদের পেজে চলে আসছে। তো এইখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আসবে, যেমন হোম আসবে, তারপর প্রোডাক্টস আসবে, টপ ব্র্যান্ড আসবে, এগুলো হচ্ছে ইকমার্সের সবগুলো, কার্ড আসবে, কন্ট্যাক্ট আসবে, এগুলো সবগুলো ইকমার্সের। তো ইকমার্সের যখন যেগুলা পেজ আসবে, প্রোডাক্ট আসবে, এগুলো আপনাকে ইকমার্স একটা প্লাগ ইন আছে সেটা সেট আপ দিয়ে নিতে হবে। যেমন ইকমার্সটা যদি আপনি সার্চ দেন, ইকমার্সটা সার্চ দিলে যে ইকমার্স প্লাগইনটা এটা ইনস্টল দিয়ে নিতে হবে। হ্যাঁ, ইকমার্সের ইকমার্স জাতীয় যত কাজ আছে সবগুলো হচ্ছে এই ইকমার্স এই প্লাগইনটা দিয়েই হবে। তাছাড়া এর সাথে আরও অনেকগুলো প্লাগইন অ্যাড হইতে পারে। যখন আপনি ইকমার্স সেট আপ দিবেন, আপনার থিমে যদি কাস্টম থিম হয়, তখন হলো যে আপনার যে ফাংশন ডট পিএসপিটা আছে সেইখানে একটা এটা অ্যাক্টিভ করা নেই। যখন আমরা কাস্টমভাবে কাজ করবো, কোনো কাস্টম থিম ডেভেলপ করবো, তখন আমাদের ইকমার্সের কাজ যেটা আছে, আমরা যেমন অ্যাড থিম সাপোর্ট আমাদের ফাংশনে দিই না, ওই থাম্বনেইল সাপোর্ট দেই ইমেজে, যে কোনো কাস্টম পোস্টে ইমেজ শো করানোর জন্য। অত সেই রকম হলো যে এখানে ধরো ইকমার্সের কাজ করবো, ইকমার্সটাও আমাদের থিমের সাথে অ্যাডজাস্ট করা নিয়ে নেওয়ার জন্য অ্যাড থিম সাপোর্ট SUPPORT অ্যাড থিম সাপোর্ট, এখানে ইকমার্স কথাটা লিখে দিতে হবে। তখন হলো যে ইকমার্সের যাবতীয় ফাংশনগুলো আমরা আমাদের থিমের মধ্যে অ্যাক্টিভ পাবো। ঠিক আছে, তো ইকমার্স যখন আপনি সেট আপ দেবেন তখন এখানে অনেকগুলো অপশান আসবে, আপনি সেগুলোকে অ্যাক্টিভ করতে চান কি না, ইয়েস প্লিজ অথবা নট নাও। যদি আপনি ইয়েস প্লিজ করেন, এখানে অনেকগুলো জিনিস আপনি যেহেতু নতুন এগুলো ইয়েস করে দেখতে পারেন যে এখানে কী কী এরা দিতে বলে অথবা কী কী চায় না চায়। যেমন আপনার ইকমার্সের ওয়েবসাইট যদি আমরা বানাই, তাহলে তো আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বানাবো, সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কোথায় সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে, কান্ট্রি দিতে হবে, ঢাকা BANG বরিশাল অথবা ঢাকা। বাংলাদেশ ঢাকা সিটি পোস্ট কোড সবগুলাই এখানে দিয়ে কন্টিনিউ, মানে একটা ইকমার্সের যত সেট আপ আছে সবগুলো আপনাকে এখান থেকে দিয়ে যেতেই হবে। তারপর আপনি কোন রিলেটেড প্রোডাক্ট বিক্রি করবেন আপনার ইকমার্সের জন্য, সব প্রোডাক্টের এখানে কিছু ডেমো দেওয়া আছে এদের ক্যাটাগরাইজ, এগুলো আপনার যেটা যেটা দরকার আপনি কোন রিলেটেড বিজনেস করেন এখানে সিলেক্ট দিবেন, তারপর কন্টিনিউ। আপনার ফিজিক্যাল প্রোডাক্ট, ডাউনলোডেড প্রোডাক্ট না সাবস্ক্রিপশন প্রোডাক্ট, আপনার কী ধরনের প্রোডাক্ট সেগুলোও আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন আমার ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা আমরা যে কাপড় চোপড় বিক্রি করবো অথবা ওষুধ বিক্রি করবো এরকম। তারপর আপনার প্রোডাক্ট কতগুলো আছে আপনার ডিসপ্লেতে, হাউ মেনি প্রোডাক্ট, সেগুলো একটা অ্যামাউন্ট দিবেন। হ্যাঁ, কারেন্সি সেলার টেলার দিবেন কি না সেগুলো দিতে পারেন, এগুলো যদি ফেসবুক রাখেন বন্ধ করায় দিবেন, যদি এই মার্কেট প্লেসগুলোতেও আপনার সরাসরি প্রোডাক্ট অ্যাড করাইলে এগুলোতে শো করায় তাহলে দিতে হবে। চুজ থিম, আপনার কোন থিমে আপনি কাজ করবেন, আমাদের থিম হলো যে এইটাই আমাদের কাস্টম যেটা থিম সেখানে আমরা কাজ করব, অথবা এখানেও আপনি কাজ করতে পারেন, কী ধরনের আসবে সেই থিমটা আপনি চুজ করবেন। যেমন এইটাই আমাদের কারেন্ট থিম, এটাই অ্যাক্টিভ। তারপরে আপনি এখানে
উকমার্সের জেটপ্যাকের সাথে লিঙ্ক করতে চান কি না, এইগুলো আমি চাই না, তাহলে নো থ্যাংকস, কন্টিনিউ। এই যে উকমার্স এখানে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে, উকমার্স ইনস্টল হয়ে গেলে এখানে আপনি প্রোডাক্ট এবং উকমার্স দুইটা ট্যাব পাবেন। প্রোডাক্টের ক্ষেত্রে আপনি প্রোডাক্ট নতুন অ্যাড করা, ডিলিট করা, এডিট করা, ক্যাটাগরি তৈরি করা, এগুলো পাবেন, অ্যাট্রিবিউট তৈরি করা, হ্যাঁ, ট্যাগ তৈরি করা, এগুলো থাকবে। আর উকমার্সের ক্ষেত্রে আপনার যে কাস্টমারের অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো পাবেন, প্রোডাক্টের যদি কোনো কুপন কোড থাকে অফারের সেই কুপন কোড তৈরি করতে পারবেন, কাস্টমারগুলোকে দেখতে পারবেন, রিপোর্ট দেখতে পাবেন, সিটিং আছে এখানে সিটিংগুলো দেখতে পাবেন, এই সিটিংগুলো আপনার অ্যাড্রেস, তারপর প্রোডাক্ট পেজ, শপ পেজ, এগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন। তারপর আপনার যে পেজ ডট পেজেস যেখানে আছে এই পেজেসের ক্ষেত্রে উকমার্সের কিছু ডিফল্ট পেজ আছে, যেমন কার্ড পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, প্রাইভেসি পেজ, শপ পেজ, এই পেজগুলো হলো যে ওদের ডিফল্ট পেজ, এই পেজগুলো আসে, কার্ড পেজ, শপ পেজ, প্রাইভেসি, মাই অ্যাকাউন্ট, এগুলো আসেই, ঠিক আছে। এই মাই অ্যাকাউন্ট পেজের কাজ হলো যে আপনার লগ ইন রেজিস্টারের একটা পেজ আসবে, কার্ডে হলো যে যেখান থেকে আমরা কার্ড অ্যাড টু কার্ড করলে যেখানে যা জমা হয় সেই পেজটা, চেকআউট পেজ যেখান থেকে আমরা কেনাকাটা করবো, এগুলো হলো যে ডিফল্ট। এই শপ পেজ যেটা আছে এই শপটাই হলো যে কাজ করে আমাদের প্রোডাক্ট নামে যেই মেনুটা আছে এই প্রোডাক্ট মেনুটাই হলো যে এই শপ পেজ। তা আমাদের মেনু যেটা আছে সেই মেনুটা যদি আমরা রিফ্রেশ করি এইখান থেকে দেখবো প্রোডাক্ট ক্যাটাগরিজ, তারপর পেজেস, এই যে উপরে যদি আর একটু দেখি যে পেজেস এখানে দেওয়া আছে, যে শপ কার্ড, আমাদের এখানে কার্ড ছিল, শপ ছিল, এই যে টপ ব্র্যান্ড একটা ছিল, টপ ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড থেকে আসবে প্রোডাক্ট, কার্ড, কন্টাক্ট, কন্টাক্টটা আলাদা টেমপ্লেট। তা আমরা এখান থেকে সব কার্ড নিতে পারি এবং এক মাই অ্যাকাউন্টও নিতে পারি। এখানে নিয়ে আসলাম, আমাদের সিম্পল পেজটাকে আর লাগবে না, মাই অ্যাকাউন্টটা সবার শেষে, কার্ডটা সবার শেষে, আর সব যেটা আছে এটাকে নাম চেঞ্জ করে আমরা প্রোডাক্টস লিখে দিলাম, প্রোডাক্টস, আর মাই অ্যাকাউন্টটা থাকলো, সমস্যা নাই, ওটা ড্যাশবোর্ড হিসাবে কাজ করবে। এখন যদি রিফ্রেশ দিই আমাদের মেনুতে মোটামুটি মেনুগুলো আসলো, হোম, প্রোডাক্ট, কার্ড, এগুলো আসলো। এখনকার কাজ হলো যে এইখানে হলো যে প্রোডাক্টস আছে আর এইখানে হলো যে আমাদের আছে কি এই স্লাইডার আছে, তো এই স্লাইডারটা আমাদের আসবে হলো কাস্টম একটা স্লাইডার রেজিস্টার করতে হবে, কাস্টম পোস্ট টাইপ স্লাইডার নামে একটা রেজিস্টার করতে হবে, ওখানে আমরা স্লাইডার অ্যাড করব, সেই স্লাইডারগুলো এখানে শো করাবে। আর এখানে প্রোডাক্টগুলো আসবে, সেই প্রোডাক্টগুলো কোথায়, আমাদের যে ই কমার্স সেট আপ দিলাম এই ই কমার্সের এই যে প্রোডাক্ট থেকে অ্যাড করবো সেই প্রোডাক্টগুলো এখানে শো হবে ক্যাটাগরি ওয়াইজ। তা আমরা আগে একটা কাস্টম স্লাইডার রেজিস্টার করে নিই কাস্টম পোস্টাই। তা আমি ডাব্লিউপি জেনারেট নামে আপনাদেরকে একটা সাইটের নাম বলছিলাম, ডাব্লিউপি জেনারেট, এখানে যাবেন, এখানে কাস্টম পোস্টাই রেজিস্টার করা, তারপরে হচ্ছে ক্যাটাগরি তৈরি করা, সিলেক্ট তৈরি করা, সবগুলো এখানে ডিফল্টভাবে অনেকগুলো জিনিস দেওয়া আছে, আপনি অনেক ইজি হয়। ট্যাক্সোনমিক পোস্ট টাইপ রেজিস্টার, যেমন আমরা একটা হলো যে পোস্ট টাইপ রেজিস্টার করবো, পোস্ট টাইপ, পোস্টের নাম দেবো আমরা, নেম, সিঙ্গুলার নেম, পোস্ট টাইপ, ক্যাটাগরি কী কী হবে না হবে সেগুলো এখানে দিতে হবে, লেভেল এখানে আছে, লেভেল চেক করে দিতে পারবেন, অনেকগুলো এখানে ফিচার দেওয়া আছে। আপনার আমরা এখানে পোস্ট টাইপ থেকে দিই, পোস্ট টাইপের নাম স্লাইডার, আর এখানে স্ল্যাগ ট্ল্যাগ অনেক কিছু দিতে পারবেন, প্লুরাল নেম দিতে পারবেন, এটা প্লুরাল নেমটা আমি স্লাইডারে দিলাম, ডিসক্রিপশন দিয়ে আপডেট কোড, আপডেট কোড করলে আমরা যেই কোডগুলো এর আগে ম্যানুয়ালি বুঝছিলাম সেই কোডগুলো এখানে দিয়ে দিছে, হুবহু এই কোডটা কপি করব, কপি করে জাস্ট আমাদের যে ফাংশনটা পিএসপি পেজটা আছে এখানে পেস্ট করাই দেব, এখানে যা যা বলতে আছে সবগুলোই তাই। স্লাইডার নামে আমাদের এখন একটা ফিনিশ, টেক এ মিনিট, এখন আমাদের এইখানে স্লাইডার নামে একটা অপশন অলরেডি তৈরি হয়ে গেছে, এই যে পোস্ট টাইপ, আমরা স্লাইডারের নাম দেই নাই, মেনু নেমস, স্লাইড
স্লাইডার নামে আপনাদের অপশন তৈরি হয়ে গেছে, আমরা এখান থেকে স্লাইডার তৈরি করবো। যেমন ফার্স্ট স্লাইড এসএলআই, আপনাদের একবার যদি কাজ হয়ে যায় পরবর্তীতে এগুলো ইজি, মানে আপনি জাস্ট গুগল করলেই পেয়ে যাবেন। এখানে থাম্বনেইলগুলো আসে নাই, যেমন এই জায়গায় হলো যে আমাদের একটা ফিচার ইমেজ থাকবে, ফিচার ইমেজটা আসে নাই। তো কাস্টম পোস্ট টাইপে ফিচার যদি সাপোর্ট দিতে হয়, এখানে সাপোর্টে লিখতে হয় না হৃদয়, সাপোর্টে কি কি দিতে হয়? আমাদের এখানে শুধুমাত্র আছে টাইটেল আছে আর এডিটর আছে, তাহলে এখানে আরেকটা দিতে হবে কি? আমাদের স্লাইডার মনে হয় স্লাইডার দিয়ে দিলাম টু নিউ, এগুলো তো কাস্টম পোস্ট টাইপ আপনারা পারবেন, পারেন অলরেডি। আমি দুইটা স্লাইড দিয়ে দিলাম, বেশি না দিই। কাস্টম পোস্ট টাইপ যখন আমরা টাইপটাও চেঞ্জ করি নি, পোস্ট টাইপ হয়ে গেছে। আচ্ছা হোক, এটার নাম চেঞ্জই করাই দিই, কাস্টম পোস্ট টাইপ লেভেল ক্যাটাগরি এডিটর স্লাইড চেঞ্জ করাই দিলাম নামটা ডাব্লিউপি অ্যাডমিন স্লাইডার, নতুন করে অ্যাড করতে হবে এসএলআইডিআর ক্যাটাগরি একটা সেম নাম দিলাম, আমাদের তো টাইটেল শো করাবো না, আমরা শুধু ইমেজ শো করাবো স্লাইডে। আমি দুইটাই দিলাম, সমস্যা নেই। আমাদের পোস্টের নাম হলো যে স্লাইডার, পোস্ট টাইপ স্লাইডার। আমরা কাস্টম কুইরি জানি, আমাদের এখন স্লাইডার যেখানে আছে সেখানে শো করাই দিতে হবে। স্লাইডারটা কোথায় আছে? আমাদের এইটা, এই সেকশনটা হলো হেডারের, তারপরের সেকশনটা হলো ফিচার প্রোডাক্ট টপ ব্র্যান্ডিং, তারপরের সেকশনটা হলো সেকশন কোথায় সেটা, এই যে এটা ফিচার প্রোডাক্টের উপরে ইনফরমেশন মেইন ফিচার প্রোডাক্ট, এই যে এটা হলো যে ক্যাটাগরি স্লাইডারটা আমাদের, এই যে স্লাইডার ইউএলটাকে জাস্ট আমাদের ডাইনামিক করতে হবে। ইউএল এর সামনেই আমাদের পোস্ট কুইরিটা লিখতে হবে। আমরা পোস্ট কুইরি করতে পারি কাস্টম, একটা ভেরিয়েবল নিতে হয়, তারপর নিউ একটা অপারেট অবজেক্ট নিতে হয়, ডাব্লিউপি কুইরি। এর ভিতরে কি হয়, একটা অ্যারে হয় না, অ্যারে, তারপর পোস্ট টাইপ টিওয়াইপি, পোস্ট টাইপের নাম হলো স্লাইডার, তারপরে হয় পোস্ট পার পেজ, পোস্ট পার পেজ কয়টা হবে, চারটে হবে, তিনটে হবে, আপনার যতটা ইচ্ছা আপনি ততটাই দিতে পারেন। তারপরে হয় হলো যে একটা লুপ হয়, হোয়াইল লুপ, WHIL, এখানে ফরিস লুপও ইউজ করা যায়। এখানে হোয়াইল শুরু হোয়াইল শেষ হবে হলো যে আমাদের এই এলআই এর পর, এখানে হোয়াইল শেষ, লুপ শুরু শেষ, এরকম আগে লিখে নেবেন। তারপরে আমাদের হলো যে ভেরিয়েবল নামটা দিতে হয়, কারণ কাস্টম কুইরি, তারপর হ্যাপ পোস্ট, এটা বহু বছর হবে, তারপরে লিখতে হয় দা, এটাও ভেরিয়েবলের ভিতরে, এটা সিঙ্গেল হবে। এইখানে আমাদের আসবে কি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এইখানে ইমেজের যে ইউআরএলটা আছে এইটা আমাদের প্রিন্ট করাই দিতে হবে। এখানে ইমেজের নাম কি, ইমেজ কিভাবে শো করায়, ইকো, শুধু এখন কিন্তু আমাদের কি শো করাইতে হবে, স্লাইডারের ইমেজটা না, আপনার এগুলা কিন্তু ইমেজ আসবে। এখানে ইমেজের কোনো ক্লাস ছিল না,
তাই ইমেজ প্রিন্ট করার যে আমাদের ফাংশনটা আমরা সেটা জানি, দা পোস্ট থাম্বনেইল, এটা না এখানে হলো যে ফুল, এই তিনটার আর দরকার নাই। এখানে কি অ্যাক্টিভ ক্লাস ছিল? অ্যাক্টিভ ক্লাস মনে হয় ছিল না, না স্যার ফুলটা কেন দিলেন? ওই ইমেজের সাইজ, ইমেজের সাইজ যত সাইজের আপলোড দেব ততই আসবে। যদি এখানে থাম্বনেইল দেই তাহলে ছোট 150x150 আসবে, যদি আমি মিডিয়াম লিখে লিখে দেই তাহলে মিডিয়াম সাইজের ইমেজ ওখানে আসবে। এই যে এখানে আমরা সাইজটা দিয়ে স্মল মিডিয়াম ফুল এভাবে লিখে দেব। হ্যাঁ স্মল মিডিয়াম ফুল এরকম লিখে দিবেন। এখানে কি কোনো ক্লাস ছিল হৃদয় ইমেজের? স্যার ক্লাস মনে হয় ছিল, দেখি না ক্লাস ছিল না, ক্লাস ছিল না, কিন্তু আমাদের ইমেজ সাইজটা বড় তো এই জন্য বললাম ইমেজগুলো অনেক বড় আসছে। স্যার স্টাইল স্যার হাইটটা দিয়ে দিলে হয়ে যাবে, হাইট দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা এখানে ফুল না দিয়ে মিডিয়াম দিয়ে দেখি, MEDIUM না মিডিয়াম, এই যে মিডিয়াম সাইজের দিলেই হয়। আপনার মিডিয়াম দেওয়া ছিল সম্ভবত, মিডিয়াম সাইজ দিলে আমাদের ভেঙে যায় না। আমাদের স্লাইডারটা অটোমেটিক আমরা ডাইনামিক করে ফেললাম। এখন আমাদের এই জিনিসগুলোকে পোস্ট করতে হবে। এগুলার উকমার্সের শর্টকোড আছে, আপনি কাস্টম কুইরি করতে পারবেন। উকমার্স যে আমরা সেট আপ দিছি, উকমার্সের এটার নাম কি? পোস্ট টাইপ হলো যে প্রোডাক্ট, আমরা দুই একটাকে প্রোডাক্ট আপলোড দেই, যেমন প্রোডাক্টের নাম এখান থেকে নিয়ে নেই, আইফোন, আইফোন, এখানে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, তারপর অ্যাড টু কার্ট বাটন এটা আমাদের আসবে। প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে, যেমন মোবাইল ক্যাটাগরি আছে, এখানে প্রোডাক্টের প্রাইস দিতে পারেন $200, এখানে প্রোডাক্টের ইমেজ দিতে পারেন, আমি ইমেজ দিলাম আইফোন, তারপর আরেকটা প্রোডাক্ট অ্যাড করি স্যামসাং, অ্যাড নিউ প্রোডাক্ট। এটার কিন্তু পোস্ট টাইপের নাম হলো যে প্রোডাক্ট, সেই পোস্ট টাইপের নামটা কই পাবেন আপনি? এখানে আপনি মোবাইল ফোন ক্যাটাগরি, এখানে আপনি ফিচার ইমেজ দিতে পারবেন স্যামসাংয়ের, যে কোনটা আচ্ছা আমি সেম যে কোনো একটা ইমেজ দিলাম আমি, এখানে আপনি প্রাইস দিতে পারবেন, আপডেট দিলেন। এই প্রোডাক্টগুলোই আমাদের হলো যে এখানে শো করাবে। তো উকমার্সের নিজস্ব কিছু শর্টকোড আছে, সেই শর্টকোডগুলো আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি কাস্টম কুইরিও করতে পারেন। এটা কীভাবে কাজ করতে পারেন আমি একটু দেখাই। কাস্টম কুইরিটা তো আমাদের স্লাইডারের মতোই, এই কুইরিটাকে আমি জাস্ট কপি করলাম। প্রথমে একটা সেকশনকে আমাদের ডাইনামিক করতে হবে, এই যে কোনো একটাকে। এখানে আমি কুইরি শুরু করলাম আর এইখানে হলো যে লুপটা শেষ করলাম, হোয়াইল লুপ শেষ। জাস্ট এইখানে হলো যে পোস্ট টাইপটা চেঞ্জ হবে, এই যে পোস্টের টাইপটা চেঞ্জ হবে। পোস্টের টাইপের নাম কি এখানে যদি জানে যে অ্যাড নিউ প্রোডাক্ট, এই জায়গায় দেখবেন পোস্টের টাইপ দেওয়া আছে, এই যে প্রোডাক্টস, এই প্রোডাক্টসের কথাটা এখানে বসাই দিতে হবে। সেম আমরা ভেরিয়েবলের নামটাও প্রোডাক্ট দিয়ে দিই। জাস্ট এতটুকুই দিলেই আমাদের এগুলো ডাইনামিক হয়ে যাবে, এগুলো আমি তুলে দিলাম। তা আপনার এখানে যখন এই ধরনের ডিজাইনগুলো দেখবেন, রো রো না করে, এই যে আপনি যেমন রো করছেন, দুইটা রো করছেন, আপনি দুইটা রো না করে একই সাথে কিভাবে করা যায় এটা করতেন তাহলে ভালো হতো। আমার এখানে কোথায় ভুল লিখছি, 53 নম্বর লাইন, প্রোডাক্ট WP কুইরি পোস্ট টাইপ প্রোডাক্ট কল টু আনডিফাইন্ড মেথড হ্যাভ পোস্টেজ, এটা ভেরিয়েবলের নাম
ডাব্লিউসি প্রোডাক্ট দিই, ডাব্লিউসি প্রোডাক্ট। এই ভেরিয়েবলটা হয়তো ওদের ডিফল্ট ভেরিয়েবল আছে তো প্রোডাক্টের, ডিফল্ট ভেরিয়েবল আছে ওই জন্য। তা আপনার এইখানে যেটা কাজ করবেন, যেমন আমি দুইটা তুলে দিছি, উপরে দুইটা হলো যে আসছে, এই যে নিচের দেখেন আপনি একটা রো করছেন, এই যে সেকশন গ্রুপ সেকশন করছেন, আমাদের এই গ্রুপ সেকশন একটা গ্রুপের ভিতরে জন্য চারটাই শো করায়, এই ধরনের করে ডিজাইন করতে হবে। একটা গ্রুপের ভিতরে জন্য চারটাই শো করায়, এখানে দুইটা যাওয়ার পর নিচের দিকে আবার ভেঙে জন্য দুইটা আসে, এ ধরনের ডিজাইন করবেন, যেন ফ্লোর দিলেই নিচের দিকে ভেঙে যায়, এ ধরনের করতে হবে। আমাদের কিন্তু এটা লুপ হয়েছে, এটা এই কন্টেন্টগুলো আসে নাই। সেমভাবে ই-কমার্সের ক্ষেত্রেও টাইটেল প্রিন্ট করার জন্য আমরা যেটা জানি যে দা টাইটেল, দা টাইটেল এটা আমরা জানি, তো এখানে ওই দা টাইটেল দিতে হবে। আমাদের আসছে ডিসক্রিপশনের ক্ষেত্রে, দা ডিসক্রিপশন দিলে কন্টেন্ট দিলে নাও আসতে পারে, কারণ এখানে ই-কমার্সের ক্ষেত্রে একটা শর্ট ডিসক্রিপশন আছে আর একটা হচ্ছে লং ডিসক্রিপশন আছে। হ্যাঁ, আমি যদি এটা দেই দা কন্টেন্ট, কন্টেন্ট নাও, কন্টেন্ট ঠিকই আছে আসছে, সমস্যা হয়নি। কিন্তু অ্যাড টু কার্ট, এখানে অ্যাড টু কার্ট করলে কার্ট হয়ে যাবে, এইটাকে অ্যাড টু কার্ট করলে কার্ট হয়ে যাবে, তখন আপনার এইটা এখানে শুধু দা পারমালিং বসাই দিলে হবে না, এই জায়গায় দা পারমালিং বসাই দিলে হবে না। তখন এই জায়গায় যেটা দিতে হবে যে ই-কমার্সের কিছু হলো যে নিজস্ব ফাংশন আছে, কার্ট ফাংশন, যেমন এটা গুগল করলে পাবেন কাস্টম কুইরি অ্যাড টু কার্ট। এখানে অনেকগুলো ওই ধরনের কোড পাবেন ই-কমার্সের ক্ষেত্রে, কার্ডের ডাইনামিক করার ক্ষেত্রে। আমি এইটাতে যাই ডাবল স্টক ওভারফ্লো থেকে, এই যে আমরা এই ধরনের কুইরিটা লিখছি, এই যে এই ধরনের কুইরিটা আমরা লিখছি, লেখার পর ওয়াইলের ভিতরে একটা গ্লোবাল লিখতে হবে, যে গ্লোবাল প্রোডাক্ট, এই যে আমরা প্রোডাক্ট আগে দিছিলাম ওই জন্য ভুল দেখাচ্ছিল, কারণ এই প্রোডাক্ট নামে ওদের নিজস্ব একটা ভেরিয়েবল আছে ই-কমার্সে, এই যে গ্লোবাল প্রোডাক্ট, তারপর প্রোডাক্টের আন্ডারে গেট প্রোডাক্ট আইডি, এই এই দুটো ক্যাচ করতে হবে, এই গেট প্রোডাক্ট আইডি, এই দুইটা ভেরিয়েবল ক্যাচ করতে হবে। তা আমরা এটা ওয়াইলের ভিতরে নিয়ে নেই, এই যে ওয়াইলের ভিতরে নিয়ে নিলাম। এখন হলো কীভাবে আমি ওই কার্ড অথবা প্রাইস, এখানে হলো যে প্রাইজও শো করাই দিতে হইতে পারে, এখানে আমরা প্রাইস দেই নেই, কিন্তু আপনারা অনেক সময় দেখবেন যে নিচের দিকে প্রাইস আছে, প্রাইস কীভাবে শো করাবেন। এই প্রাইস শো করানোর জন্য এখানে একটা ফাংশন আছে যেটার থেকে আমরা কপি করলাম, এইটাই, এই যে এখানে দেখেন থাম্বনেইল, এই যে ই-কমার্স প্রোডাক্ট, এই যে গ্লোবাল যে ভেরিয়েবলটা নিচ্ছে প্রোডাক্ট, এর আন্ডারে দেওয়া আছে প্রোডাক্ট গেট প্রাইস এইচটিএমএল, গেট প্রাইস এইচটিএমএল। এইটা ফাংশনটাকে যদি আমরা আমাদের লুপের যে কোনো জায়গায় শো করাই, এই যে প্রাইস এইচটিএমএল প্রোডাক্টের আন্ডারে, তাহলে আমরা ওই প্রোডাক্টের যে প্রাইস দিছিলাম $200 এবং $20, এইটা শো করাবে, এই যে 230, এই যে প্রাইসটা, প্রাইসটা শো করাচ্ছে, ঠিক আছে। আপনি এটা ভেরিয়েবল, ওইখানে একটা পিতে ডলার আছে, এই প্রাইসটা হলো যে ই-কমার্সের এখানে আমাদের শো করালে। এখন আমাদের বাটনটাকে ডাইনামিকভাবে শো করাইতে হবে, বাটনের জন্য নিচে দেখেন একটা কোড লেখা আছে, ই-কমার্স টেমপ্লেট লুপ অ্যাড টু কার্ট, ই-কমার্স টেমপ্লেট লুপ অ্যাড টু কার্ট, এই ফাংশনটা জাস্ট আমাদের লিখ কল করতে হবে, তখন আমাদের এই যে হাইপার লিঙ্ক এ ট্যাগ যেটা আছে, এই এ ট্যাগটাও আমাদের আর লাগবে না, জাস্ট ই-কমার্স অ্যাড টু কার্ট, এই যে এই ফাংশন ই-কমার্সের ফাংশন, এই ফাংশনটা আমাদের জাস্ট লোড করতে হবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, টু কার্ড আসে নেই, দেখি স্যামসাং বাটন, এটা কি আমাদের কমেন্টস হিসাবে আসছে, এই যে এখানে ভুল লিখছি আমরা, এই কারণে এই যে অ্যাড টু কার্ড আমাদের বাটনটা চলে আসছে। এখন আমরা এইখানে যেটাকে অ্যাড টু কার্ট করবো সেটা আমাদের কার্ট পেজে চলে যাবে, অ্যাড টু কার্ট, এখানে কার্ট করলে
একটু কার্ড হয়ে গেছে, যখন আমরা কার্ড নামে আর একটা পেজ বানাইছি, এই পেজে আমরা এটাকে পাবো। তা আমাদের তো এখন কার্ড পেজের ডিজাইন করি নেই, যখন ডিজাইন করবো তখন আমাদের এখন হোম পেজটাই পুরোপুরি ডাউনলোড করতে হবে, ডাইনামিক করতে হবে। ঠিক এই সেম যে লুপটা আছে আমরা এই এইখানখানের জন্য যে লুপটা করলাম, সেম লুপটাই হবে আমাদের এইখানে, এই যে ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্টে আসবে, এখানে আবার নিউ প্রোডাক্ট আসবে, যেগুলো আছে লেটেস্ট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার দেওয়া যায়, এগুলো হলো গুগল করবেন এখানে কীভাবে হলো ই কমার্সের কুইরিটা যেটা আছে সেটাকে যে অর্ডার বাই ওই অর্ডার DSC, যেমন ডিসেন্ডিং অর্ডার, ASC মানে অ্যাসেন্ডিং অর্ডার, এগুলো অর্ডার বাই দিতে হবে, তখন হলো অর্ডার বাই দিয়ে আসবে। আপনি যদি সেম এই কাজটাই এইখানে যদি আমি করতে চাই ফিচার প্রোডাক্টের ক্ষেত্রে, কিন্তু আমি কাস্টম লুপ করব না, আমি শর্টকোড ইউজ করব, সেক্ষেত্রে আপনি কি করতে পারি, তখন আপনি গুগলে এরকম করে লিখবেন, গুগল ই-কমার্স MERC শর্টকোড, ই-কমার্স শর্টকোড, ই-কমার্সের নিজস্ব যে পেজটা আছে এই পেজে আপনাকে নিয়ে যাবে, এখানে অনেকগুলো শর্টকোড দেওয়া আছে অনেকগুলো, এবং অন্যান্য পেজের আমরা যে এই যে এখানে অনেকগুলো পেজ তৈরি হয়েছে, যেমন মাই অ্যাকাউন্ট পেজ, প্রোডাক্ট পেজ, শপ পেজ, কার্ড পেজ, এই পেজগুলোর ভিতরে দেখবেন একটা করে শর্টকোড প্রিন্ট করা আছে, এই যে এখানে একটা শর্টকোড, এটা শর্টকোড বলা হয়, প্রিন্ট করা আছে, দিয়ে দেওয়া আছে। এই ধরনের শর্টকোডগুলোই হলো যে এই জায়গায় পাবেন, আপনার যত ধরনের ই-কমার্সের শর্টকোড দরকার এখানে সবগুলোই পাবেন। তো আমাদের আমার যেমন দরকার হচ্ছে প্রোডাক্ট শর্টকোড, এই যে প্রোডাক্টের লুপের শর্টকোড, এখানে প্রোডাক্টগুলো শো করাবে, তার একটা শর্টকোড দরকার। নিচের দিকে জানে যেমন এই যে প্রোডাক্টস, এই যে ফিচার প্রোডাক্টের জন্য এই শর্টকোডটা, এই যে ফিচার প্রোডাক্টস, তারপর কীভাবে সেই শর্টকোডগুলো ইউজ করতে পারেন, যেমন আপনার লিমিট যদি থাকে লুপের মতো এটা অনেকটা, সেই লিমিটগুলো এখানে দিতে পারবেন, কয়টা কলাম হবে, চারটে কলাম হবে, অর্ডার বাই পপুলারিটি হবে, কুইক সেলস হবে, সেলস ওয়ান সেলস হবে, এলে এই যে যেমন আমি এইটাকেই কপি করলাম, এগুলো আবার কীভাবে আপনি শর্টকোডগুলো ইউজ করবেন, এইখানে আমাদের হবে এই যে প্রোডাক্ট গ্রিড, তখন এই CSSগুলো আপনার লাগবে না, HTMLগুলো লাগবে না, ওরাই আপনাকে কিছু অটোমেটিক ডিপ দিয়ে দিবে, সেই ডিপগুলোকে জাস্ট আপনাকে কাস্টমাইজ করতে হবে আর একটু ডিজাইন করতে হবে যদি আপনি শর্টকোড ইউজ করেন, যেমন ডু শর্টকোড, এস এই জো শর্টকোড বানান, ঠিক আছে হৃদয়, যে ডু শর্টকোড আমরা একটু ওভার শিওর হয়ে নেই শর্টকোডটা, হ্যাঁ ঠিক আছে ইকো করাই দেন। এই জায়গায় হলো যে আমাদের প্রোডাক্টস শো হবে এইখানে, নিচে হয়েছে কিনা, ডিজাইন ভেঙে গেছে তার মানে আশা কথা, এই যে কুইক সেল, তা আমাদের কুইক সেল সম্ভবত নাই, শুধুমাত্র প্রোডাক্ট আছে, আমরা লিমিট সাইজ, কলাম সাইজ, অর্ডার বাই পপুলারিটি এই পর্যন্ত আমার দরকার নেই, কি যেহেতু আমার এগুলো পপুলার হয় নাই এখনও, আমরা ভিজিট করিনি, এটা প্রথম দিন যে কাজ করলাম আমরা, রিলেটেড পোস্ট, রিসেন্ট পোস্ট শো করায় না। এই যে দেখেন এখানে প্রোডাক্টের ছবি সহ দিয়ে দিছে অটোমেটিক, আমাদের এইগুলার দরকার হয়নি, এই যে এইগুলার দরকার হয়নি, অটোমেটিক এখানে প্রথমে ইমেজটা দিয়ে দিছে, তারপরে টাইটেল দিয়ে দিছে, তারপরে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিছে, তারপরে অ্যাড টু কার্ট বাটন দিয়ে দিছে। সেম যদি আপনি শর্টকাট করবেন যখন, তখন হলো যে এই এইটার আর দরকার নেই, এইটার দরকার নেই, তখন এইটাকে সেমভাবে ডিজাইন করতে হবে, জাস্ট সেমভাবে ডিজাইন করতে হবে শর্টকোডের ক্ষেত্রে, এই ডিজাইনটা ফালাই দিতে হবে। এখানে ই-কমার্সের অনেকগুলো ডিপ টিপ চলে আসছে, এইখানে ডিপ চলে আসছে, সেই ডিপ ধরে ইউএলএলআই ধরে জাস্ট এটাকে ডিজাইন করতে হবে, এরকম সেম ডিজাইন করতে হবে। তো এইখানে এইটা আমরা হলো যে শর্টকোড দিয়েই করব, শর্টকোডে অনেকগুলো হলো যে হুক আছে, সেই হুকগুলো সম্পর্কে আমরা জানব, যেমন এই এখানে আমাদের যেটা শর্টকোড দিয়ে নিয়ে আসলাম, ইমেজ আছে, প্রোডাক্টের টাইটেল আছে, প্রাইস আছে, অ্যাপ টু কার্ট বাটন আছে, আমাদের এখানে দেখেন আমাদের এখানে কী দেওয়া আছে, প্রোডাক্টের টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, শর্ট ডিসক্রিপশন, প্রাইস আছে, আর ডিটেলস আছে, অ্যাড টু কার্ট বাটন নাই, কিন্তু এখানে অ্যাড টু কার্ট বাটন আছে, ডিটেলস বাটন নাই। আমরা যদি কাস্টমভাবে করি তাহলে তো অ্যাড টু কার্ট বাটনের পরিবর্তে জাস্ট এখানে গেট টেমপ্লেট
কি দা পারমালিং লিখলেই তো হয়ে গেল এইটাতে, কিন্তু এখানে কিন্তু ডিসক্রিপশনটা শো করাই দিতে হবে। এখানে আমরা এটা দিতে হয় হুক দিয়ে, হুক। এই জন্য আমরা এটা, আমরা তো ওই যে কাস্টম কুইরি তো শিখলাম, এই যে এখানে আমরা কাস্টম কুইরি শিখলাম না, এই কুইরিটাই আপনি যে কোনো জায়গায় করতে পারেন। তো কুইরির ক্ষেত্রে আর একটা ভেদাল হলো, যেমন এইটা আমার এখানে শুধুমাত্র ফিচার নামে আমার একটা ক্যাটাগরি থাকতে পারে এখানে, অথবা মোবাইল আপনার এরকম হতে পারে যে এই যে মোবাইল নাম যেটা আছে সেই মোবাইলটাই শুধুমাত্র এখানে শো করাবে। সেক্ষেত্রে হলো যে ক্যাটাগরি কুইরি করতে হবে, ক্যাটাগরি দিয়ে কুইরি করতে হবে, এখানে ফিচার ক্যাটাগরি নামে কুইরি করতে হবে, এখানে ফিচার ক্যাটাগরি নামে কুইরি করতে হবে। আর আপনি যদি শর্টকাট দেন তাহলে তো কোনো সমস্যাই নেই। তো ক্যাটাগরি কুইরিটা কীভাবে দেয়, আপনি জাস্ট গুগলেই যদি লেখেন আবার উকমার্স CATEGORY কাস্টম কুইরি, এইটা যদি লেখেন ওখানে জাস্ট একটা টার্ম কুইরি একটা যোগ করতে হবে, আমাদের যে কুইরিটা আছে ওর সাথে একটা টার্ম বসায় দিতে হবে, সেটা হলো একটা ভালো। আর গুগল করতে হবে আপনাদেরকে, এই যে যেমন এটা, এই যে ট্যাক্স কুইরি, এই যে ট্যাক্স আমাদের এই পর্যন্ত আমরা কুইরিটা করছিলাম অটোমেটিক এর আগে, এই যে ট্যাক্স কুইরি এই অ্যারেটাই আমাদেরকে নিতে হবে। এই যে এটা পুরোটাই একটা হয়, পুরোটাই আমাদের দরকার নাই, আমি যে কাস্টম কুইরি এখানে বসাই দিই টাইপ, এই পর্যন্ত আমরা আগে লিখছি। আর নতুন যেটা যোগ হবে এই যে এইটুকু, এই পরের অ্যারেটার দরকার নেই, এটা কেটে দিলাম। এই যে ট্যাক্স কুইরি একটা অ্যারে, এই অ্যারের ভিতরে আর একটা অ্যারে আছে ট্যাক্স প্রোডাক্ট ক্যাটাগরি, ফিল্ডের নাম হলো যে ট্রাম আইডি, ট্রামসের নাম আছে এখানে 26, এই 26টা হলো যে প্রোডাক্টের আইডি, ক্যাটাগরির আইডি একটা। আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই যে ক্যাটাগরি এইখানে যাবেন, যেমন এই যে মোবাইল, মোবাইলের একটা আইডি নাম্বার দেওয়া আছে, এখানে মাউস রাখলে, ইডিটে মাউস রাখলে এই যে নিচের দিকে আইডি দেখতে পাবেন, অথবা এটা যদি ইডিটে যান আপনি এই যে এখানে একটা আইডি দেখতে পাবেন যে ট্যাগ আইডি 17, এই 17টা শুধুমাত্র এখানে বসা দিতে হবে 17, তখন কিন্তু অন্য কোনো প্রোডাক্টের প্রোডাক্ট এই মোবাইলের ক্ষেত্রে শো করাবে না, এই যে এইখানে শো করাবে না। যেমন আমি যদি এখানে আর একটা প্রোডাক্ট অ্যাড করাই ল্যাপটপ, আমি এখানে ক্যাটাগরির নাম দিলাম ল্যাপটপ, আমি মোবাইলে কিন্তু দিলাম না, ইমেজ দিলাম ল্যাপটপের একটা ইমেজ দেই এইটা, এই এটা কিন্তু আমাদের শর্টকোডে শো করাবে, কারণ শর্টকোডে শুধু আমরা ফিচার প্রোডাক্ট বলছি, কোনো ধরনের ক্যাটাগরি উল্লেখ করিনি। এই জায়গায় দেখেন শো করায় নাই, কিন্তু নিচের এখানে শো করাইছে, এই যে এটা এখানে শো করাইছে, কিন্তু এই জায়গায় কোনো শো করাই নেই, কারণ এখানে আমাদের ক্যাটাগরি কুইরি করা আছে, এই যে এখানে ক্যাটাগরি কুইরিটা করা আছে 17, আইডি নাম্বার 17, আর এখানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট শো করাবো এইটা আবার অ্যাডমিন থেকে সিলেক্ট করাই দেওয়া থাকবে, কারণ আপনি 17 তো আমরা কোডিংয়ের মাধ্যমে বারবার এখানে পুশ করাবো না, এখানে 17, এখানে 18, এখানে 19, আমার এখানে শো একবার মন চাইলো যে আমি শুধুমাত্র লেটেস্ট ল্যাপটপগুলো এখানে শো করাবো, এক সময় আমার ইচ্ছা হইতে পারে আমার এখানে ডেস্কটপগুলো শো করাবো, অনেক সময় আমার নতুন মোবাইল আসছে সেটা শো করাবো। এগুলো আমরা যে ওই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে থিম অপশন বানাইছি ওইখানে আমরা এখানে অপশন শো করাই দেবো যে টপ প্রোডাক্ট কী কী, এই যে এখানে একটা ভেরিয়েবল নেব রিডাক্স ফ্রেমওয়ার্কের, ওই ভেরিয়েবলে আইডি নাম্বারটা এখানে পুশ করাই দেবো, এগুলোও আমরা শিখবো, সমস্যা নেই। যে কাস্টম কুইরি করবেন এরকম করে, আবার যদি আমি এখানে এই যে ল্যাপটপ যেটা আছে এটা মোবাইলেও দিয়ে দিই, তাহলে এটা এই যে এখানেও শো করাবে, এই যে এখানেও শো করাইছে, নিচে আসছে না, সেমভাবে একটু তৈরি করতে হবে তাহলে সমস্যা হবে না। এই সেম এই এইটা শর্টকাট দিয়ে এই যে সেম ডিজাইন করবেন, এই যে এইটার মতো ডিজাইন করবেন, এটা শর্টকাট দিয়ে প্লাস এখানেও শর্টকাট দিয়ে নিয়ে আসবেন, কাস্টম কুইরি করার দরকার নেই, অথবা কাস্টম কুইরিও করতে পারবেন, এটা কাস্টম কুইরি করবেন, এইটা হলো যে শর্টকাট করবেন এইটা। তারপর হলো যে নিচের যেগুলো আছে থিম অপশন যেটা আছে আমরা ডিডেক্স ফ্রেমওয়ার্ক দিয়ে এটা করবেন, নিচেরটা আপনারা করবেন, এটা করার পর আমাকে পুরো ফাইলটা পাঠিয়ে দেবেন, লোগো আপলোডের যেটা অপশন আছে লোগো আপলোডের অপশনটা করবেন, এইটা করবেন, নিচের হলো যে ইনফরমেশান এগুলার উইজেট রেজিস্টার করবেন, তারপর এই কপিরাইট এটা রেজিস্টার করবেন, সোশ্যাল মিডিয়া রেজিস্টার করবেন, করার পর
হোম পেজটা কমপ্লিট করে আমাকে আপনারা পাঠাই দিবেন। আমরা আগামীকালকে আবার ওই হেডার ফুটার আলাদা করার পর আমরা হলো যে প্রোডাক্টের যে ডিটেলস পেজ আছে একটু কাট করার পর কার্ট পেজে যে যায় সেই পেজগুলোর লিঙ্ক তৈরি করব, কাজ করব আমরা। এটা হচ্ছে যে ই কমার্সের কাজ। বোঝা গেছে হৃদয়? জি স্যার। আচ্ছা এই